ওয়েলকাম টু ব্রাইট ফিউচার এডুকেশান এমি সবাইকে ব্রাইট ফিউচার এডুকেশান এমিতে স্বাগত আজ আমরা পড়ব দেখো রিজনিংয়ের সংখ্যা শ্রেণী অর্থাৎ নাম্বার সিরিজ সেট টু চলো শুরু করি প্রথম প্রশ্ন দেখো কি আছে দুই ছয় চোদ্দো তিরিশ বাষট্টি তারপরে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ চিহ্ন জায়গায় কী হবে সেটা বলতে হবে আমরা যদি দেখি দেখো দুয়ের সঙ্গে দুই গুণ হয়ে দুই যোগ হয়েছে কত ছয় পরটা হচ্ছে দেখো ছয়ের সঙ্গে দুই গুণ হয়ে দুই যোগ হয়েছে দেখো চোদ্দ তারপর আবার চোদ্দোর সঙ্গে সেম তাহলে বাষট্টির সঙ্গে কী হবে বাষট্টির সঙ্গে হবে দুই গুণ আর দুই যোগ তাহলে অ্যান্সার কত হবে না বাষট্টি আর দুই গুণ করলে হয় একশো চব্বিশ প্লাস দুই তাহলে হবে একশো ছাব্বিশ তাহলে দেখো কোন অপশান আছে অপশান বি পরের প্রশ্ন চার দশ বাইশ ছেচল্লিশ জিজ্ঞাসা চিহ্ন আর একশো নব্বই তোমরা নিজেরাও চেষ্টা করবে দেখো এখানেও চারের সঙ্গে দুই গুণ হয়ে দুই যোগ হয়েছে দশ আবার দশের সঙ্গে দেখো দুই গুণ হয়ে দুই যোগ হয়ে হয়েছে বাইশ তাহলে সিমিলারলি তোমার ছেচল্লিশের সঙ্গে কী হবে না দুই গুণ হবে আর দুই যোগ হবে ছেচল্লিশের সঙ্গে যদি দুই গুণ হয় তাহলে কত হয় না নাইনটি টু প্লাস টু হলো নাইনটি ফোর তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান ডি পরের প্রশ্ন তিন ছয় আঠারো বাহাত্তর তারপরে জিজ্ঞাসা চিহ্ন তো আমরা যদি একটু লক্ষ্য করি দেখো এর সঙ্গে কী হয়েছে না দুই গুণ হয়েছে তারপরটা দেখো তিন গুণ হয়েছে তারপরটা দেখো চার গুণ হয়েছে তা তারপরটা কী হবে পাঁচ গুণ অর্থাৎ বাহাত্তরের সঙ্গে হবে পাঁচ গুণ বাহাত্তরের সঙ্গে পাঁচ গুণ হলে কত হয় না তিনশো ষাট তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান ডি পরের প্রশ্ন দুই পাঁচ নয় কুড়ি সাতাশ পঁয়ত্রিশ চুয়াল্লিশ তারপরে জিজ্ঞাসীন দেখো আমরা যে লক্ষ্য করি এর সঙ্গে কী হয়েছে না তিন হয়েছে তারপরে দেখো চার যোগ তারপরে দেখো পাঁচ যোগ তারপরে ছয় তারপরে সাত তারপরে আট এরপরটা হলো নয় এরপরে কত হবে না প্লাস দশ হবে অর্থাৎ চুয়াল্লিশের সঙ্গে দশ যোগ যোগ হলে কত হবে দেখো চুয়ান্ন অ্যান্সার আমাদের অপশান এ পরের প্রশ্ন দুই ছয় চোদ্দো জিঘার চিহ্ন বাষট্টি একশো ছাব্বিশ এটা যদি আমরা লক্ষ্য করি দেখো এটা হয়েছে দেখো প্লাস টু স্কোয়ার তারপরে হয়েছে দেখো প্লাস টু কিউব তাহলে এরপরটা হবে প্লাস টু ফোর টু টু দি বা ফোর তারপরে দেখো হবে না প্লাস টু টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ দেখো যদি আমি টু টু দি পাওয়ার ফোর চোদ্দোর সঙ্গে যোগ করি তাহলে হবে কত চোদ্দো প্লাস ষোলো তিরিশ আবার তিরিশের সঙ্গে যদি টু থি ফাইভ যোগ করি দেখো হবে বত্রিশ তাহলে বত্রিশ যোগ করলে বাষট্টি তাহলে এই রুলস ফলো করছে তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান বি পরের প্রশ্ন তিন পাঁচ ছয় বারো বারো চিহ্ন চব্বিশ ছাব্বিশ দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি এখান থেকে এটা হয়েছে দেখো দুই গুণ আবার এখান থেকে এটা হয়েছে দেখো দুই গুণ আবার এখান থেকে এটা হয়েছে দেখো দুই গুণ আর এখান থেকে যদি এখানে দেখো প্লাস যোগ হয়েছে তারপর এর পরেরটাও প্লাস সেভেন হবে আবার এর সঙ্গে দেখো যোগ করলে আমরা তাহলে দেখো বার সঙ্গে যদি সেভেন যোগ করি কত উনিশ আবার উনিশের সঙ্গে দেখো সেভেন যদি যোগ করি হবে ছাব্বিশ তাহলে অ্যান্সার আমাদের কী হবে জিজ্ঞাসা জায়গায় না উনিশ তাহলে অপশান এ বোঝা গেল পরের প্রশ্ন টু এ নাইন বি সিক্স সি থার্টিন ডি তো আমরা যদি লক্ষ্য করি দেখো এ থেকে বি হয়েছে প্লাস ওয়ান বি থেকে সি হয়েছে প্লাস ওয়ান সি থেকে ডি হয়েছে প্লাস ওয়ান হলো এবার এখানে যদি আমি লক্ষ্য করি দুই থেকে নয় হয়েছে প্লাস সেভেন নয় থেকে ছয় হয়েছে মাইনাস তিন এবার ছয় থেকে ছয় থেকে তেরো হয়েছে প্লাস সাত তাহলে এটা কত হবে না মাইনাস তিন তাহলে মাইনাস তিন তেরো করলে কত হবে দশ তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান সি পরের প্রশ্ন ছয় আঠারো চব্বিশ নয় সাতাশ তেত্রিশ এগারো তারপরে দুটো জিজ্ঞাসা চিহ্ন পুরো জিজ্ঞাসিনে কি হবে সেটা বলতে হবে তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি দেখো এটা কত হয়েছে না তিন গুণ তারপর এখান থেকে এটা হয়েছে ছয় যুগ আবার দেখো এটা তিন গুণ তারপর এখান থেকে এটা ছয় যুগ হলো তারপরে তাহলে এটা কি হবে দেখো এটাও তিন গুণ হবে তারপর এটা ছয় যোগ হবে তাহলে এগারোর সঙ্গে যদি আমরা তিন গুণ করি হবে তেত্রিশ তাহলে অপশান দেখো আমাদের সি আবার তেত্রিশের সঙ্গে যদি ছয় যোগ কর হবে উনচল্লিশ তাহলে দেখো অপশান সি মিলে গেছে পরের প্রশ্ন সাত সাত চোদ্দো বয়াল্লিশ একশো আটষট্টি তো আমরা যদি দেখি দেখো এখান থেকে এটা হয়েছে এক গুণ হয়ে এখান থেকে এটা হয়েছে দুই গুণ হয়ে এখান থেকে এটা হয়েছে কত না তিন গুণ হয়ে এখান থেকে এটা হয়েছে তাহলে চার গুণ হয়ে তাহলে এখান থেকে এটা হবে কত না পাঁচ গুণ হয়ে তাহলে পাঁচ গুণ হলে কত না শেষ দেখো লাস্ট দিতে হবে শূন্য চারশো আশি হবে তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান এ পরের প্রশ্ন এক দুই নয় আঠাশ পঁয়ষট্টি জিজ্ঞাসিহ্ন আমরা যে দেখি দেখো কী হবে এখানে না ওয়ান কী করলো না জিরো কিউব প্লাস ওয়ান টু কী করে হলো না ওয়ান কিউব প্লাস ওয়ান নাইন কী করে হলো টু কিউব প্লাস ওয়ান তারপরটা দেখো আঠাশ কী করে হয়েছে তিনের কিউব প্লাস ওয়ান সিক্সটি ফাইভ কী করে না ফোরের কিউব প্লাস ওয়ান তাহলে পরেরটা কী হবে ফাইভ কিউব প্লাস ওয়ান কত না একশো পঁচিশ এদিকে এক যোগ তাহলে হবে একশো তাহলে একশো কোন অপশান আছে অপশান এ পরের প্রশ্ন এক চার দশ উনিশ একত্রিশ ছেচল্লিশ তারপরে এখানে জায়গায় কী হবে সেটা বলতে হবে তাহলে আমরা যদি একটু খেয়াল করি এটা কী হয়েছে না প্লাস তিন তারপর দেখো ছয় তারপরটা নয় তারপরটা দেখো বারো তারপরটা দেখো পনেরো তারপরে কত হবে তাহলে পনেরো হলে আঠারো তাহলে ছিচুড়ির সঙ্গে আঠারো যদি যোগ করি কত হবে সিক্সটি ফোর অপশান এ পরের প্রশ্ন সতেরো তেইশ উনিশ পঁচিশ একুশ সাতাশ তো আমরা যদি এখান থেকে এটা দেখি দেখো এটা প্লাস সিক্স তবে এটা মাইনাস ফোর এটাও দেখো প্লাস সিক্স মাইনাস ফোর তাহলে এটাও প্লাস সিক্স তাহলে পরেরটা হবে কি মাইনাস ফোর তাহলে সাতাশ থেকে চার বাদ দিলে কেউ অপশান বি তেইশ অর্থাৎ অপশান বি পরের প্রশ্ন দুই ছয় বারো কুড়ি তিরিশ বয়াল্লিশ ছেচল্লিশ ছাপ্পান্ন দেখো এটা দিকে ভালো করে লক্ষ্য করো এটা দেখো প্লাস ফোর তারপরে সিক্স প্লাস তারপরে এইট প্লাস তারপরে দশ প্লাস হয়েছে তারপরে বারো প্লাস হয়েছে তারপরে চোদ্দো প্লাস হয়েছে তাহলে এরপরটা হবে কত প্লাস ষোলো তাহলে ছাপ ছাপান্ন সঙ্গে যদি আমরা ষোলো যোগ করি তাহলে কত হবে না বাহাত্তর তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান ডি পরে প্রশ্ন শূন্য সাত ছাব্বিশ তেষট্টি একশো চব্বিশ দুশো পনেরো দেখো আমরা এখানে কী লিখতে পারি না জিরোকে লিখতে পারি ওয়ানের কিউব মাইনাস ওয়ান তারপরে সেভেনকে লিখতে পারি টুয়ের কিউ মাইনাস ওয়ান তারপরে টোয়েন্টি সিক্সকে লিখতে পারি আমরা থ্রি এর কিউব মাইনাস ওয়ান তাহলে এরকম করে যদি আমরা যাই দুশো পনেরো তা দুশো লিখতে পারি ছয়ের কিউব মাইনাস ওয়ান তাহলে এরপরটা কী হবে সাতের কিউব মাইনাস ওয়ান তাহলে সাতের সাতের কিউব কত হয় না তিনশো তেতাল্লিশ হয় মাইনাস ওয়ান মানে তিনশো তাহলে তিনশো কোন অপশান আছে অপশান পরের প্রশ্ন দু হাজার একশো তেইশ তারপরে তিন হাজার একশো চৌত্রিশ দুশো চৌত্রিশ চার হাজার তিনশো পঁয়তাল্লিশ পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন তারপর জিজ্ঞাসিহ্ন অপশানগুলো একটু ভালো করে খেয়াল করে দেখো দেখো আমি একে অনেক রকমভাবে করতে পারি যেমন আমি যদি এই একুশ আর তেইশ দেখি এদের মধ্যে ডিফারেন্স দুই বত্রিশ আর চৌত্রিশ দেখি এদের মধ্যে ডিফারেন্স দুই তেতাল্লিশ পঁয়তাল্লিশ দেখি এদের মধ্যেও ডিফারেন্স দুই চুয়ান্ন ছাপ্পান্ন এদের মধ্যেও ডিফারেন্স দুই অপশানে দেখো কাদের মধ্যে ডিফারেন্স দুই আছে এটা তো তিন এটা দুই এটা তো অনেক ডিফারেন্স এটা অনেক ডিফারেন্স তাহলে আমার অ্যান্সার হবে পঁয়ষট্টি সাতষট্টি আর একটা জিনিস খেয়াল করো না এই দুয়ের সঙ্গে এক যোগ হয়ে এই তিনটা হয়েছে আর একের সঙ্গে এক যোগ হয়ে এই দুইটা হয়েছে আর এই দুয়ের সঙ্গে এক যোগ হয়ে এই তিনটা হয়েছে এই তিনের সঙ্গে এক যোগ হয়ে এই চারটা হয়েছে সিমিলারলি এই তিনের সঙ্গে একযোগ হয়ে এই চারটা হয়েছে এই দিনের সঙ্গে এক যোগ হয়ে তিনটা হয়েছে এই তিনের সঙ্গে এক যোগ হয়ে চার হয়েছে আর এই চারের সঙ্গে এক যোগ হয়ে পাঁচ হয়েছে বা আবার এভাবেও বলতে পারি দেখো এর সঙ্গে যদি টু ওয়ান টু থ্রির সঙ্গে যদি আমি ওয়ান 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 যোগ করে দিই পাবো দেখো থ্রি টু থ্রি ফোর সিমিলারলি আবার যদি এর সঙ্গে আমি ওয়ান 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 যোগ করি তাহলে বাবো দেখো ফোর থ্রি ফোর ফাইভ আবার যদি আমি এর সঙ্গে ওয়ান 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 যোগ করি তাহলে বাবু ফাইভ ফোর ফাইভ তিনটে অ্যাপ্রোচ দিলাম যেটা তোমাদের ভালো লাগবে সেটা করবে পরের প্রশ্ন পাঁচ নয় সতেরো উনত্রিশ আর পঁয়তাল্লিশ তারপর দেখো আমরা কী করতে পারি এখান থেকে এটা কী হয়েছে চার এখান থেকে এটা আট আট মানে আমি বলতে পারি তো চার গুণ দুই তারপর এটা দেখো বারো বারো মানে বলতে পারি চার গুণ তিন তারপরে তাহলে কত হবে চার গুণ চার তারপর হবে চার গুণ পাঁচ অর্থাৎ কুড়ি অর্থাৎ পঁয়তাল্লিশের সঙ্গে আমাকে কুড়ি যোগ করতে হবে পঁয়তাল্লিশের সঙ্গে যদি কুড়ি যোগ করি তাহলে হবে দেখো সিক্সটি ফাইভ তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান বি পরের প্রশ্ন তিন সাত পনেরো একত্রিশ তেষট্টি জিভা চিহ্ন তো আমরা যদি এখানে দেখি ডিফাইন দেখি এটা চার তা চারকে এরকম লিখতে পারি টু স্কোয়ার তারপর দেখো আট আট মানে একে লিখতে পারি টু কিউব অর্থাৎ প্লাস হয়েছে প্লাস হয়েছে এখানে দেখো ষোলো ষোলো মানে বলতে পারি প্লাস টু টু বার ফোর হয়েছে তারপরে এটা দেখো তুমি হয়েছে কথা বত্রিশ 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 মানে টু টু দিবার ফাইভ অ্যাড হয়েছে তাহলে এরপরটা কী হবে না টু টু দিবার সিক্স অ্যাড হবে আর টু টু দিবার সিক্স মানে সিক্সটি ফোর আর এটা সিক্সটি থ্রি দুটো যোগ করলে হবে দেখো একশো সাতাশ তাহলে একশো সাতাশ আমাদের কোন অপশান আছে অপশান সি পরের প্রশ্ন পনেরো একত্রিশ চৌষট্টি একশো একত্রিশ তারপরে জিজ্ঞাসীন আমরা এখানে যদি দেখি না পনেরো সঙ্গে দেখো দুই গুণ হয়ে এক যোগ হয়েছে তারপরে একত্রিশের সঙ্গে দুই গুণ হয়ে দুই যোগ হয়েছে তারপর দেখো সিক্সটি ফোরের সঙ্গে দুই গুণ হয়ে তিন যোগ হয়েছে তাহলে তারপরটা কী হবে একশো একত্রিশের সঙ্গে দুই গুণ হবে তারপরে চার যোগ হবে যদি আমরা লাস্ট ডেজ চেক করি দেখো এটা হবে দুই এদিকে চার ছয় মানে সে ছয় তিনটা অপশানই আছে তাহলে প্রোটাই করতে আমাকে তাহলে এটা হবে ওয়ান টু সিক্স টু তার সঙ্গে চার যোগ অর্থাৎ টু সিক্স সিক্স তাহলে হবে আমাদের অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন কুড়ি দিঘা চিহ্ন পঁয়ষট্টি একশো পঁচিশ দুশো পঁয়তাল্লিশ আমরা দেখো এখানে যদি জিঘা চিহ্ন আমরা পিছন দিয়ে দেখছি দেখো এটার মধ্যে ডিফাইন হচ্ছে একশো কুড়ি এর মধ্যে ডিফাইন দেখো অর্থাৎ দেখতে পাচ্ছি যে এর অর্ধেক এটা হয়ে যাচ্ছে অর্ধেক এটাও এর অর্ধেক হবে এর অর্ধেক মানে তিরিশ হলো তাহলে এক কাজ করে আমরা এই পঁয়ষট্টি থেকে তিরিশ বাদ দিয়ে দিই পঁয়ষট্টি থেকে তিরিশ বাদ দিলে কথা হবে না থার্টি ফাইভ হলো তাহলে অ্যান্সার হবে আমাদের থার্টি ফাইভ অপশান এ পরের প্রশ্ন আশি আঠাত্তর পঁচাত্তর তারপর চিহ্ন সিক্সটি সিক্স তারপরে সিক্সটি আমরা একটু ভালো করে খেয়াল করি দেখো এখান থেকে দুই মাইনাস হয়েছে এখান থেকে এটা তিন মাইনাস হয়েছে তারপর এটা নিশ্চয়ই চার হবে তারপরে কত পাঁচ হবে তারপরে দেখো ছয় হবে মাইনাস তাহলে ঠিক আছে আমাদের সিরিজটা তাহলে পঁয়ষট্টি থেকে একাত্তর থেকে চার বিয়োগ করলে কত হবে একাত্তর তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান ডি আশা করি বোঝা গেল ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবার দিন শুভ হোক